আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখা যাচ্ছে কিভাবে চিনবেন গাপি মেল আর ফিমেল। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে আসছেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আসছেন তারাও লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের সাথে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটি মেল, মেল দেখলেই চিনা যায় সহজে, ফিমেলও চিনা যায়। তাও আপনাদের স্পষ্ট করে দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। তো শুরু করা যাক। এখন আমি প্রথমে দেখাবো মেল। এই যে মেল দেখছেন আপনারা, এই যে লাল লাল কমলা, এই যে দেখতে পাচ্ছেন দুটো। আপনাদের স্পষ্টভাবে দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারা এখন দেখছেন মেল অর্থাৎ ছেলে মাছ। আপনাদের সাইড থেকে দেখাচ্ছি, ছেলে মাছগুলো সাধারণত ছোটো হয়ে থাকে, আর চিকন হয়ে থাকে, আর ল্যাজগুলো অনেক লম্বা হয়ে থাকে, বড় হয়ে থাকে, যা ফিমেল মাছের হয় না, অর্থাৎ মেয়ে মাছের হয় না। আপনারা দেখে সহজে চিনতে পারবেন। আপনারা ভালো করে দেখে নিন, লক্ষ্য করুন যে মাছগুলোর লেজটা একটু লম্বা, অনেক বড়, আর চিকন আছে মাছগুলো। একটু ভালো করে দেখে নিন, দেখবেন। এখন আপনাদের দেখাচ্ছি ফিমেল মাছ অর্থাৎ মেয়ে মাছ দেখাচ্ছি। দাঁড়ান একটুখানি সহ্য করুন, আপনাকে স্কিপ করে দেখাচ্ছি। আপনাদেরকে এখন দেখাচ্ছি ফিমেল মাছ অর্থাৎ মেয়ে মাছ। মেয়ে মাছ একটু বড় হয়ে থাকে আর লেজগুলো ছোটো হয়ে থাকে, দেখতেই বুঝতে পারছেন। এটা হলো আমাদের বাংলাদেশি, বাংলাদেশিগুলো এরকম হয়ে থাকে। ছেলে মেয়ে, ছেলেগুলো দেখালাম প্রথমে, যে মেয়েগুলো দেখতে পাচ্ছেন একটু মোটা, একটু লম্বা, একটু বড় হয়ে থাকে ছেলেদের তুলনায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করে সকলকে সকলের কাছে পৌঁছে দেবেন। আপনার একটি লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।